জুনি, আমাদের বাসাটাও তো ভেঙে গেছে, আর এদিকে বন্যাও তো বাড়তে চলেছে। এখানে থাকাটা আমাদের জন্য একদমই নিরাপদ নয়। আর জঙ্গলের সবাই তো পাশের জঙ্গলে গিয়ে বাসা বানাচ্ছে। চলো টুনি, আমরাও পাশের বনে যাই। এসব বলে টোনা টুনি পাশের জঙ্গলে চলে যায়। হে কি টোনা, এখানে তো দেখছি একটা গাছও ফাঁকা নেই। তাহলে এখন কি হবে টোনা, আর আমরা এখন কোথায় বাসা বানাবো বলো তো? তাই তো দেখছি টুনি। তবে টুনি, ওই দেখো দূরে একটি গাছ দেখা যাচ্ছে, চলো ওখানে গিয়ে কোনো একটা গাছে আমরা না হয় বাসা বানাবো। এরপর টোনা টুনি সেই গাছ দুটির কাছে যায়, গিয়ে দেখতে পায় একটি ছিল শুকনো ডালিম গাছ, আর তার পাশে ফলে পূর্ণ একটি বড় আম গাছ ছিল। আর সেই আম গাছে কালো কাঁকড়া আগে এসেই বাসা বানিয়েছে। একই টোনা, এই আম গাছে তো কালু দাদারা আগেই বাসা বানিয়েছে, আর এই ডালিম গাছটা তো একেবারেই শুকনো। তাহলে আমরা এখন কি করব টোনা, আমরা কোথায় বাসা বানাবো? তাই তো দেখছি টুনি। টুনি, এখানে তো একটি শুকনো গাছ আছে, এই শুকনো ডালিম গাছে বাসা বানানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ এই জঙ্গলে যে আর একটা গাছও ফাঁকা নেই। এরপর টোনা টুনি সেই শুকনো ডালিম গাছেই বাসা বানায়, আর এসব দেখে কালো কাক আর কাকুলি কাক ভীষণ হাসতে থাকে। কিরে টোনা, শেষমেশ কিনা এই মরা ডালিম গাছে এসে বাসা বাঁধলি, গাছটা দেখতে তো একদম বাজে। তাই তো আমরা আগে এসে এই সুন্দর আম গাছটিতে বাসা বানিয়েছি। দেখ দেখ আমাদের আম গাছটা কত সুন্দর, কি সতেজ, আর দেখ কত ফলও ধরেছে। আমাদের আর কোনো খাওয়ার অভাব থাকবে না, তাই না বলো কাকলি? হ্যাঁ গো কালু, তুমি ঠিকই বলেছো। টুনি, তোদের কপাল সত্যি পোড়া রে, তাই এমন শুকনো গাছ তোদের কপালে জুটেছে। দেখো কাকলি দি, তোমরা কিন্তু একটু বেশি বেশি কথা বলছো। এই ডালিম গাছ শুকনো, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমরা মাথা গোজার তো একটু ঠাই পেলাম, তাতেই অনেক। আর এই গাছ যদি আমরা নিয়মিত পরিচর্যা করি, তাহলে এই গাছ নিশ্চয়ই একদিন সতেজ হয়ে উঠবে, দেখিও তোমরা, আর তাতে অনেক ফলও ধরবে। টোনা চলো তো, আমাদের তো কোনো খাবার নেই, আমরা কিছু খাবার নিয়ে আসি। এসব বলে টোনা আর টুনি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, আর কালু আর কাকলি হাসতে হাসতে বলতে থাকে, কাকলি, মরা গাছে বাসা বেঁধে ওদের তেজ একটু কমেনি, দেখেছো? এখন ওরা বুঝবে খাবার খুঁজতে কতটা কষ্ট লাগে। আর আমাদের তো খাবার খুঁজতে যেতেই হবে না, এই গাছে যতগুলো আম ধরেছে এসব দিয়ে আমরা আরামায়েশে দিন কাটাতে থাকবো। তা কাকলি চলো, আমরা একটু কোথাও থেকে ঘুরে আসি। এসব বলে কাকলি আর কালু ঘুরতে চলে যায়। আর এই দিকে আম গাছ ছিল ভীষণ অহংকারী, আম গাছও সবসময় শুকনো ডালিম গাছকে অপমান করত। এই দেখ ডালিম গাছ, আমার কত ফল ধরেছে, আর দেখলি তো আমার মালিকরা আমার কত প্রশংসা করছে। আর দেখ আমার ডালে কত পাতা, আর তোর তো কোনো পাতাই নেই, ফল তো দূরের কথা, তুই দেখতে তো একেবারেই শুকনো আর একদমই মরা গাছ। কি দেখে যে পাখিরা তোর ডালে বাসা বাঁধালো, আর দেখিস কদিন পরে ওই পাখিরাও তোর ডাল থেকে চলে যাবে, তুই তো একদম অকেজো, তোকে দিয়ে ওদের কি হবে? দেখ আম গাছ, আমরা দুজনেই তো অনেকদিন থেকে একসাথে আছি, তাই না? আজ আমার যত্নের অভাবে আমি এমন শুকনো হয়ে গেছি, আর তার জন্য তুই আমায় এত কথা শোনাচ্ছিস। আজ তোর ফল পাতা আছে জন্যে তুই এত অহংকার করছিস, কিন্তু অহংকার করা একদমই ভালো নয় রে। আর আমার মালকিন বলেছে আমাকে যত্ন করবে, দেখবি আমিও একদিন সতেজ হয়ে উঠবো, আর আমারও অনেক ফল ধরবে। তুই আশা করেই থাক, ওই পাখিরা তোর মতো মরা গাছকে জীবনেও যত্ন করবে না, আর তুই কোনোদিনও সতেজ হতে পারবি না, আমার মতো এমন ফলও দিতে পারবি না, আর সুন্দরও হতে পারবি না, বুঝেছিস? এমন কথা বলে আম গাছ হাসতে শুরু করে, আর এভাবে প্রতিনিয়ত আম গাছ ডালিম গাছকে অনেক কথা শোনাতো। আর এসব ভেবে ডালিম গাছের অনেক মন খারাপ হতো। একদিন ডালিম গাছ টুনিদেরকে তার মন খারাপের কথা বলে,
ডালিম গাছ, তুমি একদম চিন্তা করো না গো, তুমি শুকনো হয়েছো, তাতে কি হয়েছে? আমি তোমার গোড়ায় জল দেব আর তোমার অনেক যত্ন নিব। একদিন দেখবে তুমিও একদিন সতেজ হয়ে উঠবে আর তোমার কাছেও অনেক ফল ধরবে। এরপর টোনা টুনি প্রতিদিন সে শুকনো গাছের গোড়ায় জল এনে দিত আর ডালিম গাছের অনেক যত্ন করত। আর আস্তে আস্তে শুকনো ডালিম গাছটি সতেজ হতে শুরু করে আর অন্যদিকে আম গাছটি ধীরে ধীরে শুকনো হতে শুরু করে। এসব দেখে আম গাছ একদিন কালুকে বলে, মালিক, ওই পাখিরা তো একটা মরা শুকনো ডালিম গাছকে যত্ন করে একদম সতেজ করে তুলছে, আর আপনারা তো আমার গোড়ায় জলও দেন না আর আমার যত্ন নেন না ভালো করে। এভাবে চলতে থাকলে তো আমিও আস্তে আস্তে শুকনো হয়ে যাব আর আমার ফল ধরাও তো বন্ধ হয়ে যাবে। কি বলছিস তুই আম গাছ? তুই আমাদেরকে হুকুম করছিস? তোর এত বড় সাহস! তোর ডালে বাসা বেঁধেছি এটাই তো অনেক। শোন, আমরা তোর গোড়ায় কোনো জল দিতে পারবো না আর তোর কোনো যত্ন নিতে পারবো না, বুঝেছিস তুই? আম গাছ কালুকাকে যত্ন নিতে বললেও কালুকা কিছুতেই যত্ন নেয় না আর এভাবেই ধীরে ধীরে আম গাছ একদম শুকনো হয়ে যায়। আম গাছে সব পাতা ঝরে যায় আর অন্যদিকে টুনিদের যত্নে শুকনো ডালিম গাছ একদম সতেজ হয়ে ওঠে। দেখেছিস তো আম গাছ, আজ তোর অহংকারের কত পতন হলো। এখন দেখ আমার কত পাতা আর ফল ধরেছে। আর দেখ তুই কেমন শুকনো হয়ে গেছিস, এই জন্যই তো তোকে বলেছিলাম অহংকার করা একদম ভালো নয় রে। হ্যাঁ রে নারিম গাছ, তুই ঠিকই বলেছিলি, আজ আমি আমার অহংকারের ফল পেলাম আর আমি এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। এসব বলে আম গাছ অনেক কাঁদতে থাকে আর অন্যদিকে টোনা টুনি খাবারের একদম কষ্ট হতো না, তাদের খিদে পেলে ডালিম গাছ থেকে ডালিম পেড়ে খেত। আর এদিকে কালু আর কাকলি তো ভীষণ চিন্তায় পড়ে যায় আর তাদের খাওয়ারও অনেক কষ্ট হয়ে যায় আর রোদের তাপে তারা ঠিক করে বাসাতেও থাকতে পারতো না। টোনা, আমাদের কিছু খেতে দে রে, আমাদের যে বড্ড খিদে পেয়েছে। তোদের ডালিম গাছে তো অনেক ডালিম ধরেছে, ওখান থেকে দে না আমাদের দুটো ডালিম খেতে। না না কালু দাদা, আমরা কিছুতেই তোমাকে ডালিম খেতে দিব না, কারণ তুমি এই ডালিম গাছকে অনেক অপমান করেছিলে। কালু আর কাকলি না খেতে পেয়ে অনেক রোগা হয়ে যাচ্ছিল। এরপর একদিন এক কাঠুরে এসে শুকনো আম গাছটিকে কেটে নিয়ে যায়। এরপর কালু আর কাকলি নিজেদের বাসস্থান হারায় আর ভীষণ খারাপ অবস্থায় পড়ে যায় আর তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এরপর টোনা আর টুনি ডালিম গাছে অনেক আনন্দে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।